ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রি মোবাইলে রিচার্জ নিতে পারেন অথবা ফ্রি কল করতে পারেন। দুইটা কাজই করতে পারবেন, ফ্রি কলিং অথবা মোবাইল রিচার্জ। আপনি বিদেশে, দেশে, যে কোনো দেশে থাকেন না কেন, প্রত্যেক দেশের মোবাইল নাম্বারে ফ্রি মোবাইল রিচার্জ নেওয়া যাবে এবং ফ্রিতে কল করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের মোবাইল নাম্বারে। তো ভিডিও শুরুতে প্রথমে আমাদের এই ভিডিওতে একটি ক্লিক করে লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। তারপর কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট বক্স, এখানে জাস্ট শুধুমাত্র আপনারা একটি কমেন্ট করে দেবেন গুড ভিডিও, এই লেখাটা লিখে জাস্ট শুধুমাত্র এখানে ক্লিক করে আপনারা সেন্ড করে দেবেন, কারণ আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, কীভাবে আপনারা ফ্রিতে মোবাইলে রিচার্জ নিতে পারেন যে কোনো দেশের মোবাইল নাম্বারে এবং ফ্রিতে কল করতে পারবেন, তো বন্ধুগণ তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে হবে। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখাবো, আগে আপনারা দেখে নেন কীভাবে ফ্রি রিচার্জ নিতে হয়। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে প্রথমে এখানে অ্যালাউ করতে হবে, এখানে ক্লিক করে দেবেন। তারপর আবারও ক্লিক করতে হবে, এখানে পাঁচবার আপনাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নোট আসছে, আপনারা জাস্ট এখানে এগ্রি অ্যান্ড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে এটাকে প্রথমে রেজিস্টার করতে হবে, এই রেজিস্টার অপশনে এখানে ক্লিক করতে হবে আপনাদের। এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, আপনি ইন্ডিয়া, বাংলাদেশ, যে কোনো দেশে থাকেন না কেন, আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান থেকে শুরু করে একটি মোবাইল নাম্বার উঠাতে হবে, এই মোবাইল নাম্বারটি দিয়ে আপনাদের এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর একটি কনফার্মেশন কোড যাবে আপনার ওই মোবাইল নাম্বারে, তারপর ওই কোড নাম্বারটি এখানে দিতে হবে। কোড নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিলেই এখানে আপনাদের একটা সাইন আপ হয়ে যাবে। তো যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে আপনাদের দেখাবো। তো লগ ইন করতে হলে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, তারপর এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হয়। তো পাসওয়ার্ডটি তৈরি করতে পারবেন সেটিংস থেকে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিলে হবে, লগ ইনে ক্লিক করে দিলে জাস্ট আপনারা অপেক্ষা করুন। তারপর দেখতে পাচ্ছেন অ্যালাউ করতে হবে আবারও, তো জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন, আবারও অ্যালাউ করে দিন। এখন আপনারা দেখুন কীভাবে এখানে কী করবেন। দেখতে পাচ্ছেন প্রথমে ইন্টারফেস ঠিক এরকম আসবে, আসার পর উপরে দেখতে পাচ্ছেন চারটি অপশন, এখানে কন্টাক্ট আছে। তো প্রথমে এই ব্যানারটিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে ক্রেডিট কীভাবে আর্ন করতে হয়, আপনারা এখান থেকে কীভাবে ক্রেডিট আর্ন করবেন আপনার অ্যাকাউন্টে। তো প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে স্ক্র্যাচ করতে হবে, এখানে ঘষে এটাকে পরিষ্কার করতে হবে। দেন এখানে কিছু ক্রেডিট থাকবে, এই ক্রেডিট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তবে এখানে কিন্তু সবসময় পাওয়া যায় না উপরটির, আপনারা এখানে যদি না পান তাহলে ওকে প্রেস করে দেবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু বোনাস রয়েছে, তো বোনাস পয়েন্ট কিন্তু আপনারা ঠিকই পাবেন, এই বোনাস পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে 226 PT, এটা কিন্তু ওকে প্রেস করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর একটি অ্যাড দিতে পারে, অ্যাডগুলো জাস্ট কেটে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরটিতে ওয়াচে ভিডিও, ক্লিক করলে একটি ভিডিও দেখতে হবে, জাস্ট এখানে 30 সেকেন্ড একটি ভিডিও অ্যাড দিবে। অ্যাডটি দেখার লাস্ট আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। তারপর ঠিক একইভাবে এখানে স্ক্র্যাচ করতে হবে, তারপর এখানে স্ক্র্যাচ শেষ হয়ে গেলে এখানে যদি কোনো ক্রেডিট না পান নিচের দিকে চলে আসবেন, ওকে প্রেস করে দিন। নিচের দিকে চলে আসলে এখানে পাচ্ছেন বোনাস পয়েন্ট, তো এখানে বোনাস পয়েন্ট আপনারা স্ক্র্যাচ করুন, এখানে যে পয়েন্টটা রয়েছে 581 PT, তো এই পয়েন্টটা আপনি ওকে প্রেস করে দিলে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন। এখান থেকে ক্রেডিট আর্ন করার নিয়ম এটা, এখান থেকে প্রত্যেকটি এখানে আনলকে প্রতিদিন আপনারা এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন যত ইচ্ছে তত। এবং উপরে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন স্কোর প্রাইজ, এখানে ক্লিক করলে আমার স্কোর রয়েছে 5, তো এখানে 36 যখন হয়ে যাবে আপনার স্কোর তখন কিন্তু আপনি একটি টপ লেভেলে চলে যাবেন, তখন আরও বেশি ক্রেডিট আর্ন করতে পারবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কে কত ক্রেডিট আর্ন করে ডেলি টপ, তাদের এখানে লিস্ট দেওয়া আছে কে কত পয়েন্ট আর্ন করেছে। তো এখান থেকে ঠিক এইভাবে আর্ন করার নিয়ম হলো এটা। তো কীভাবে কল করবেন, কল করলে নিচে যে প্যাড রয়েছে এখানে ডায়াল প্যাডে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বার উঠিয়ে আপনি এখান থেকে যে কোনো দেশের, দেশে বিদেশে অথবা ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো দেশে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন যে কারো মোবাইল নাম্বারে। তো এখান থেকে কল করার নিয়ম হলো এটা। তো আমি আপনাদের দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট এখান থেকে কেটে দিলাম। এইভাবে আপনারা এখান থেকে কল করতে পারবেন। তো এখান থেকে আরও অপশনগুলো দেখতে পাবেন আপনারা কীভাবে রিচার্জ নেওয়া যায়। এটা হলো আপনার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন, বিভিন্ন অনেক কিছু করতে পারবেন। তো ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কত পয়েন্ট রয়েছে পিটি। আমরা যে একটু আগে আর্ন করলাম যে ক্রেডিটটি ওটি হলো পিটি, এটাকে আপনাকে এক্সচেঞ্জ করে এখানে ডিসিটি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ অপশন রয়েছে, পাশে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করলে কিন্তু এরকম আসবে, এক্সচেঞ্জে ক্লিক করবেন, এখান থেকে আপনারা পিটি টু ডিসিটি করতে পারবেন। 1000 পয়েন্ট যখন হয়ে যাবে আপনার, 1000
পিটি। তারপর আমরা আবার ব্যাকে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সেট ট্রানজিশন পাসওয়ার্ড। এখানে আপনাদের একটি ট্রানজিশন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 0006 দিয়ে দিলাম। আবারও নিচে একই পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি মানে দেওয়া হলো আপনি যখন ট্রানজিশন করবেন, যখন আপনি নেবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটি আপনাকে চাইবে, ট্রানজিশন পাসওয়ার্ড। তো দেখুন, এই যখন আমরা ট্রানজিশন পাসওয়ার্ড তৈরি করে নিলাম, তারপর নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটি কিন্তু নতুন অ্যাড হয়েছে, টপ আপ। আগে কিন্তু ছিল না। ট্রানজিশন পাসওয়ার্ড সেট করা মানেই এটা তৈরি হবে। টপ আপে ক্লিক করবেন, তারপর আপনি কোন মোবাইল নাম্বারে রিচার্জ নিতে চান, তো এখানে আপনি মোবাইল নাম্বার উঠিয়ে দেবেন। মোবাইল নাম্বার যে কোনো দেশের, প্রথমে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। আপনি যে দেশে দেখেন কান্ট্রি কোড অটোমেটিক সিলেক্ট হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করে দেবেন। এখানে দেখুন লেখা রয়েছে কী করতে হবে, আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন এবং এয়ারটেল বাংলাদেশ। এখান থেকে আপনারা কোন সিম কার্ডে নিতে চান রিচার্জ, তাহলে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কত ক্রেডিটে, কত ডিসিটি আপনি কত টাকা নিতে পারবেন। এখানে লেখা রয়েছে 100, বিডিটি আপনি নিতে হলে 92, ডিসিটি লাগবে আপনার। তো পিটি পয়েন্টটা যখন আপনি আর্ন করবেন, এটাকে এক্সচেঞ্জ করে আপনি এখান থেকে ডিসিটি বানিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনি সারাদিনে ক্রেডিট আর্ন করতে পারবেন। তো এখানে আমি যখন ওকে প্রেস করে দেবো তখন কিন্তু ট্রানজিশন হয়ে যাবে। তখন আপনার যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিতে হবে, 00 যে পাসওয়ার্ডটি একটু তৈরি করেছিলাম। ক্রেডিট কীভাবে আর্ন করতে হয় আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি, ঠিক ওইভাবে আপনারা ক্রেডিট আর্ন করে এক্সচেঞ্জ করে ওটাকে আপনারা ডিসিটি বানিয়ে নেবেন খুব সহজে। এখানে দেখুন আমার 20 PTC হয়ে গেছে। আমার যখন 1000 হয়ে যাবে তখন আমি এটাকে এক্সচেঞ্জ করে এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকে ক্রেডিট আর্ন করতে পারবেন, যত খুশি তত সারাদিনে স্ক্র্যাচ ঘষে আপনি এখানে পিটি আর্ন করে এটাকে এক্সচেঞ্জ করে নেবেন। এবং পাশাপাশি এখান থেকে আপনারা ফ্রিতে কল করতে পারবেন যে কোনো দেশের মোবাইল নাম্বারে। তো বন্ধুরা, এখন কথা হলো আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি ডাউনলোড অ্যাপস লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকুন।